শ্রোতা দর্শকবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলা 52 নিউজের পক্ষ থেকে। আজকে আমরা একজন বিশেষ একজন নেত্রীর সাথে কথা বলতে আসছি, যিনি এই মোহাম্মদপুর এলাকার খুবই জনপ্রিয়। তার নাম আলেয়া সরোয়ার ডেইজি, আর আমি সাথে আছি বাংলা 52 নিউজের সহযোগী সম্পাদক মোহাম্মদ বাবুল ই আজম। আপনার পরিচয়টা আপনি একটু বলেন। আমার পরিচয়টা হচ্ছে, আমি আলেয়া সরোয়ার ডেইজি, কাউন্সিলর, ওয়ার্ড নাম্বার 31, 33, 34, আসন 12। আমি যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। এখন আমরা আলোচনার মূল পর্বে ফিরে আসছি। আপনার রাজনৈতিক অঙ্গনে কিভাবে অনুপ্রবেশ যদি একটু বলতেন? আমার বাড়ি সিলেটে, আমি সিলেটের মেয়ে। তো আমাদের সিলেট সবাই জানে খুব কনজারভেটিভ এরিয়া, সাধারণত রাজনীতিতে মেয়েরা খুব কম আসতো, আমাদের সময়ও কম আসতো। তো আমি যখন স্কুলে কলেজে পড়ি তখন আমি গার্লস গাইড, ইয়েলো বার্ড, রেঞ্জার এগুলো করেছি, কিন্তু আমি ছাত্রলীগের একজন সমর্থক হিসাবে পিছন থেকে কাজ করতাম, কখনো ফ্রন্ট লাইনে আসতে পারি নাই। স্টুডেন্ট লাইফ থেকে কাজ, হ্যাঁ, কিছুটা করতাম, কিন্তু আমরা যেহেতু সিলেটে মেয়েরা ওইভাবে আসতে পারে না, যার কারণে ওইভাবে আমি আসতে পারিনি। তো পরবর্তীতে আমার আর্মিতে বিয়ে হয়ে যায়, আমার হাজব্যান্ড আর্মি অফিসার ছিল। সিভিলে আসার পর 2002 সালে যখন শুনলাম জননেত্রী শেখ হাসিনা যুব মহিলা লীগ করবেন, যারা এক্স ছাত্রলীগ এবং শিক্ষিত কিছু মহিলাদেরকে নিয়ে উনি এই যুব মহিলা লীগটা করতে চাচ্ছেন, এবং নেত্রীর কথাটা ছিল কোয়ান্টিটি নয় আমি কোয়ালিটি চাচ্ছি। তো পরবর্তীতে শোনার পর আমারও খুব ভালো লাগলো, যেহেতু আমি আওয়ামী লীগ করি, আওয়ামী লীগ পরিবারের, যদি এই ধরনের কাজ করার সুযোগ পাই তখন আমি যাব। তখন যুব মহিলা লীগের কমিটিটা হয়, তখন আহ্বায়ক কমিটি ছিল। আমি আহ্বায়ক কমিটিতে আসার পরে আমি এই বাংলাদেশের যুব মহিলা লীগের প্রথম জেলা বিভাগ আমি করেছি। জননেত্রী শেখ হাসিনা আমাকে বলেছিলেন যে সিলেটে তুমি করতে পারবা কি না। পরে আমি আপাকে বলি যে আপা, আপনি আশীর্বাদ করলে ইনশাআল্লাহ আমি সিলেটে অবশ্যই করতে পারবো। তখন আপা আমাকে বলেছিলেন সিলেটের মেয়েরা হয় ফাস্ট হয়, না হয় স্লো হয়, মাঝামাঝি হয় না। তো তখন আমার চুলটা বয়কাট ছিল, আমি আপাকে বললাম কেন আপা আমার বয়কাট দেখে, ছোটো চুল দেখে বললেন। আপা হাসতে হাসতে বললেন যাও কাজ করো। পরবর্তীতে ইনশাআল্লাহ আমি আপার আশীর্বাদ নিয়ে, আপনার উপর ওনার একটা বিশ্বাস কাজ করতো, বিশ্বাস কাজ করতো। আমি খুব কনফিডেন্টভাবে আপাকে বলেছিলাম যে আমি সাকসেসফুলভাবে যুব মহিলা লীগের কমিটি সিলেটে করতে পারবো। তো পরবর্তীতে ইনশাআল্লাহ আমি বিশাল বড় আকারে যুব মহিলা লীগের কমিটি করতে পেরেছিলাম, এবং অনেক ভালো একটা কমিটি উপহার দিয়েছিলাম, এবং বাংলাদেশের মধ্যে একমাত্র যুব মহিলা লীগের একটাই কমিটি, যেটা আমাদের জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী উনি ডিক্লেয়ার দিয়েছিলেন, সেটা একমাত্র সিলেট বিভাগের এই যুব মহিলা লীগের কমিটি। তার কারণ ছিল আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যে কোনো কাজ সিলেট থেকে শুরু করতে চান, তো যার কারণে আপার ইচ্ছা ছিল এই যুব মহিলা লীগটা শুরু করলে প্রথম সিলেট থেকেই কমিটি করবে। তো আমার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, ওনারা যখন আমাকে বলেন ডেইজি তোমাকে সিলেটে কমিটি করার জন্য যেতে হবে, তখন আমি ওনাদেরকে বলেছিলাম আমি আপনাদের কথায় কাজ করব না, যদি নেত্রী আমাকে বলেন তাহলে আমি কাজ করব, কারণ আমি কষ্ট করব, অন্য কেউ ক্রেডিট নিবে এটা আমার ভালো লাগে না। তো নেত্রী আমাকে বললে আমি একটা উৎসাহ পাবো, আমি কাজ করব। পরবর্তীতে ইনশাআল্লাহ আপনাদের দোয়ায় এখন পর্যন্ত যতটুকু আমি আসতে পেরেছি, একমাত্র আমার জননেত্রী শেখ হাসিনার আমি বলবো যথেষ্ট অবদান। এবং আমি মনে করি কাজ করলে, কাজের যে একটা যোগ্যতা থাকলে যে মানুষ এগিয়ে আসতে পারে, এটা আমাকে দিয়ে আমি প্রমাণ করতে পেরেছি, এবং আমি আমার নেত্রীকে জানাই ধন্যবাদ এই কারণে যে আমি ওনার কারণেই আজকে আমি কাউন্সিলর হিসাবে মানুষের সেবা করতে পারছি। ওনার আশীর্বাদের কারণে মূলত আপনি আজকে এই পর্যন্ত আসা। অবশ্যই নেত্রীর আশীর্বাদ তো আছেই, এবং উনি যদি সুযোগটা করে না দিতেন আমাকে, তাহলে আমি আজকে এই কাজ করার সুযোগ পেতাম না। আমি যুব মহিলা লীগ করেছি, আন্দোলনে ছিলাম, আমি জেলে গিয়েছি, পুলিশের জেল পর্যন্ত যেতে হয়েছে, কারণ জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু, উনাদেরকে আসলে অন্তর থেকে ভালোবাসি। আমি দল করি বা না করি, তারপর আমি জননেত্রী শেখ হাসিনার জন্য কাজ করব, এটা আমার
আমার আগের জেনারেশন দেখেছি বঙ্গবন্ধুর জন্য ওনারা পাগল ছিলেন, বঙ্গবন্ধুর জন্য কাজ করেছেন। যেহেতু বঙ্গবন্ধুকে আমার পাওয়ার সেই সৌভাগ্য হয় নাই, তো আমি জননেত্রীকে পেয়েছি আমার জীবনে, সেই বঙ্গবন্ধুর কন্যা। অবশ্যই বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে লালন করি, এবং ওনার যখন ভিডিওতে ইউটিউবে যখন বঙ্গবন্ধুর কথাগুলো শুনি, বা উনি ওনার কথা বলার যে ভঙ্গি, ওনার যে প্রনাউন্সিয়েশন, ওনার যে ধরনের বক্তৃতা, এগুলো শুনলে নিজের কাছে খুব আফসোস হয়, কেন ওই সময় আমি বঙ্গবন্ধুর সামনে যেতে পারলাম না, কেন ওই তখন আন্দোলনে যোগ দিতে পারলাম না। যাই হোক, তারপরও যেহেতু বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা, উনার আমি একজন কর্মী হিসাবে কাজ করতে পারছি, ওয়াকিং ওয়ে করব, কর্নারে ছেলে মেয়েদের জন্য যে পুল আপ পুশ আপ করতে পারে এই ধরনের একটা সিস্টেম করার জন্য, এটা খুবই সুন্দর একটা জিনিস করার জন্য আমি প্ল্যান পাস করে রেখেছি। এখন গণপূর্ত সিটি কর্পোরেশনকে যদি লিখিত দিয়ে দেয়, তখনই ইনশাআল্লাহ কাজটা শুরু করব। এবং আমি আল্লাহর কাছে চাচ্ছি যে এই পার্কটা যেন আমার সময় আমি করে দিয়ে যেতে পারি, তাহলে আপনারা বা আমাদের বাচ্চারা বা একটু বয়স্ক যারা আসবেন, ঘুরে ঘুরে যাওয়ার সময় বসে একটু কথা বলতে পারবে। মূলত এই পার্কটা এই এলাকার জন্য একটা উপকারী একটা পার্ক বলে হবে বলে মনে হচ্ছে। আগামী 5 বছর আপনি এই এলাকা, আপনার নির্বাচনী এলাকা এই 12 নং ওয়ার্ডকে আপনি কি হিসেবে দেখতে চান, কেমন দেখতে চান? আমার এই ওয়ার্ডটা হচ্ছে 31 নম্বর ওয়ার্ড, আমার 3টা ওয়ার্ড 31, 33, 34। তো আমি 31, 33, 34টা আমি ওভারঅল মোহাম্মদপুরটাকে নিয়েই বলছি, আর পুরো বাংলাদেশটাকেই তো আমরা চাই সবাই যে ভালোভাবে দেখতে, সুন্দর করে তুলতে, এবং বঙ্গবন্ধুর সোনার বাংলা করে তৈরি করতে। তো আমাদের আয়ত্তের মধ্যে যতটুকু আছে, আমি চাই ভবিষ্যতে আমরা যেন এই দেশটাকে, এই ডিজিটালাইজড বাংলাদেশ আমাদের যেভাবে অগ্রসর হচ্ছে, সেইভাবে যেন আমরা ভালোভাবে কাজ করতে পারি, এবং আমাদের ডিজিটালাইজড বাংলাদেশ, আমাদের ইয়াং জেনারেশন, আমাদের যে ছেলে মেয়ে যারা বড় হচ্ছে, আমি বিশেষ করে তাদেরকে আহ্বান জানাবো, তারা যেন রাজনীতিতে সম্পৃক্ত হয়ে আরও যেন ভালো কাজ করতে পারে। যদি ইয়াং জেনারেশন, শিক্ষিত ছেলেমেয়েরা যদি আমাদের এই রাজনীতিতে না আসে, তাহলে আমাদের রাজনীতিটাকে আমরা আরও ডেভেলপ করতে পারবো না। কারণ আমরা সবাই জানি এই রাজনীতি এবং যত ধরনের কাজ হোক, প্রত্যেকটাই একটা ক্যালকুলেশনের ব্যাপার, সেই ব্রেন লাগে, এবং সেই ক্যালকুলেশনটা যদি আমরা ঠিক মতো করতে না পারি, তাহলে কিন্তু আমরা দেশ কেন কোনো জিনিস পরিচালনা করতে পারবো না। এবং সেই ক্যালকুলেশনটা করতে গেলেই তার শিক্ষাগত একটা যোগ্যতা থাকতে হবে, এবং সেই শিক্ষাগত যোগ্যতা যদি না থাকে, তার বিবেক, বুদ্ধি, জ্ঞান, আমি মনে করি কোনো জিনিসই কাজ করবে না। একটা ছেলে মেয়ে যখন সুশিক্ষায় শিক্ষিত হয়ে যায়, তখন আমি মনে করি তার জন্য কোনো ধরনের অপরাধ বা কোনো ধরনের অন্যায় কাজ করা কোনোভাবেই সম্ভব না, তার বিবেক তাকে বাধা দিবেই। সেই জন্য আমি চাই আমাদের আগামীতে আমার দেশ, আমাদের নেত্রী ভিশন ডিজিটালাইজড বাংলাদেশ, মধ্যমায়ের দেশ হিসাবে আমরা যেন তুলে ধরতে পারি, এটাই আমার কামনা। ধন্যবাদ, আমরা আলোচনার একবারে শেষ প্রান্তে এসে গেছি, সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আপনার মূল্যবান সময় দিয়ে আমাদের জন্য আপনাকে শেষ ধন্যবাদ, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ আপনাদের সবাইকে, বাংলা 52কে আমি অশেষ ধন্যবাদ জানাচ্ছি যে আমার মতো একজন কর্মীকে আপনারা খুঁজে বের করে আজকে আমার কথা শোনার জন্য আপনারা এসেছেন। তাই আপনাদের যারা সবাই এই বাংলা 52র সাথে জড়িত, সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের আরও মঙ্গল কামনা করি, আপনারা যেন আরও ভালোভাবে কাজ করতে পারেন, সেই দোয়া করি।